এই সেই সফিল আলম ছবি প্রকাশ কালো সফি, যিনি টাকার অভাবে মানবেতর জীবন যাপন করছে, তার চিকিৎসা সহযোগিতায় সবাই এগিয়ে আসুন। সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আমাকে একটু সাহায্যের দিকে ঠেকানোর জন্য আমার 5 লক্ষ টাকার মতো লাগবে। এক সময়কার ফুটবলার সফিল আলম সফি আজ ঝরাজীর্ণ পানি কুড়িয়ে কুড়িয়ে চলছে জীবন সংসার। বলছিলাম দক্ষিণালীশ্বরের ঐতিহ্যবাহী সম্রাট মুসলিম পরিবারের মকসদবলির সুযোগ্য সন্তান, সাবেক কৃতি ফুটবলার, জাতীয় দলের খেলোয়াড়, ঢাকা চট্টগ্রাম সহ নামি দামি বেশ কয়েকটি ক্লাবের এই ফুটবলার আজ মারাত্মক চিকিৎসাহীন অবস্থায় অত্যন্ত নিদারুণ জীবন যাপন করছেন। দক্ষিণালীশ্বর 39 নম্বর ওয়ার্ডের নাগরতলা অস্থ মকসদবলির সুযোগ্য সন্তান সফিল আলম সফি আজ চিকিৎসার জন্য সবার কাছে বিনীত প্রার্থনা করেছেন। আমরা কথা বলছি দক্ষিণালীশ্বরের অত্যন্ত পরিচিত এবং জাতীয় চট্টগ্রামের সাড়া জাগানো তারকা ফুটবলার সফিল আলমের বাসভবন থেকে। এখন উনি মোটরসাইকেল আক্রান্ত হয়ে বিগত 20 অক্টোবর 2020 সালের 1 অক্টোবর সড়ক দুর্ঘটনায় ডান পায়ে মারাত্মক আহত হয়ে উনি এখন দ্বিতীয়বারের মতো চিকিৎসায় অপারেশন করাতে হবে, যার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তাকে এই নিউজ সহযোগিতার মাধ্যমে আপনারা তাকে সহযোগিতা করার জন্য পরিবারবর্গের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করেছেন। আমরা কথা বলছি আহত এই কৃতি ফুটবলার মকসদবলির সুযোগ্য সন্তান, যাকে সবাই কালো মানিক হিসেবে কালো সফি নামে পরিচিত, সেই সফিল আলম সফির সাথে এখন উনি ওনার চিকিৎসা এবং খেলার ব্যাপারে নিউজফেস টিভিকে ওনার কথা অনুভূতি ব্যক্ত করবেন এবং তার চাওয়া কি সেটা তিনি নিজেই বলবেন। 91 থেকে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু করি, 91 থেকে 99 পর্যন্ত প্রথম আপনার মোহনা ব্লুজ, তারপরে 1 বছর পর মোহনানে, তারপরে রহমত ফকিরের পুল 93 সালে এই খেলাধুলা করি। পরবর্তী অবস্থায় আমি খেলাধুলা সারা যাওয়ার পর আমার শারীরিক একটু অসুবিধা হওয়ার পর আমি একটা চাকরি করতাম, ছোট জব করা অবস্থায় চাকরি থেকে আসার সময় আমি একটি অ্যাক্সিডেন্ট হই। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি মোটামুটি একটু ভালো হই, ভালো হওয়ার পর হঠাৎ আবার ব্যথা বাড়ে যায়। ডাক্তার দেখাই, ডাক্তার আমাকে বলতেছে নাকি আমার ফ্র্যাকচার হয়ে গেছে, ওই যে আমার যে বাল্ব নষ্ট হয়ে গেছে কোমরে। সেই জন্য আমি ডাক্তারের সাথে দেখা করলাম, ডাক্তার আমাকে এরকম কথা বললো যে এত টাকা রাখবে তোমার এটা চিকিৎসা করতে। এখন আমি এই কারণে আপনারা সবাইকে, যত ক্রীড়া মোদী আছে খেলোয়াড় বাইরে আছে, তোমার সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আমাকে একটু সাহায্যের দিকে ঠেকানোর জন্য আমার 5 লক্ষ টাকার মতো লাগবে। এই আমার কথা আর কি বলবো আমি। আপনার পরিবার পরিজন কয়জন? আমরা 2 তিনটা মেয়ে আর স্বামী স্ত্রী 2 জন, আমরা 5 জন। আপনার এখন তাইলে এই চিকিৎসা আবার চালাতে বেশ কষ্ট হচ্ছে এবং পরিবার নিয়ে চলছে, আপনি সবার কাছে সহযোগিতা চাচ্ছেন। আপনার সবচাইতে এই মানে এই শেষ মুহূর্তে একটি ফুটবলের স্মৃতিচারণ দর্শকদের উদ্দেশ্যে বলবে? শেষ মুহূর্তে স্মৃতিচারণ, প্রথম বিভাগ চ্যাম্পিয়ন করি, এরপর থেকে ঢাকার থেকে রহমতগঞ্জে দিবসে খেললাম, তারপরে হলো যে মোড়ান খেলছি, আর লাস্ট শত দলের পরে আমি ইয়াতে লেন কাস্টমারে আমার খেলা শেষ করি আর কি, 1 বছর খেলা। আপনার প্রথম যে টিম থেকে শুরু করছেন, আপনার কয়েকটা পত্রপত্রিকায় অনলাইনে দেখলাম আপনি বেশ কয়েকটা স্থানীয় এবং চট্টগ্রামের আঞ্চলিক টিমও আপনি খেলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কোন দিকটাকে আপনি তাদেরকে কিভাবে আপনি মানে প্রোভাইড করবেন আপনার চিকিৎসার জন্য? তারা তো অনেকে বিভিন্নভাবে আশ্বাস করেছে আপনি তাদের কাছ থেকে কিছু পেয়েছেন, বিশেষ করে চট্টগ্রাম খেলোয়াড় সমিতির আপনি সিনিয়র সদস্য, তারা কিছু বলেছে কি? খেলার সময় জানাইছে, এখনো কিছু বলে নাই, বলবে বলছে আর কি, আমাকে জানাবে বলছে সব, ওরা বলে সময় চাচ্ছে আপনি, আর সিজিকে দিতে যা জানাইছে সব সিডিপত্র দেওয়া হয়েছে, এখনো আমি সুর রেজাল্ট পাইনি, ওরা আমাকে জানাবে বলছে, জানাবে বলে এই এতটুকু জানি আর কি, আর ওদের সাথে আমার তেমন কথা হয়নি। সর্বশেষ যে আপনি যখন প্রথমবার অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, এরপরে আপনার অপারেশন হলো, এখন আবার অপারেশন আবার কেন লাগবে সেটা একটু বলুন। আমার অপারেশন লাগবে যে আমি যে নিটা বসাইছিল, ওটা বসার পরে ওইখানে নাকি আমার যে
ফ্র্যাকচার হয়ে গেছে, ওটা আমি বুঝতে পারি নাই। আমি অনেকদিন হাঁটাচলা করার পরে যখন আমার ব্যথা বাড়ি গেছে তখন আমি জানতে পারি যে আমার এখানে ফ্র্যাকচার হয়েছে, মানে আমার বার্ডটা নষ্ট হয়ে গেছে এই আর কি। আর ডাক্তার থেকে জানছি পরে আরও দুই মাস পরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এবং ক্রীড়ামন্ত্রী ভাইরা আপনারা শুনেছেন শফিউল আলম শফির মুখ থেকে। ওনার ঘরে বসেই আজকে আমরা অত্যন্ত কষ্টের মধ্যে উনি জীবনযাপন করছেন এবং পরিবার পরিজন নিয়ে এই দ্রব্যমূল্যের এই দুর্গত দিনে উনি এই বিশাল 4-5 লক্ষ টাকার ব্যবহার ওনার পরিবার কারো পক্ষেই সম্ভব নয়। যদিও উনি একটি ছোটোখাটো চাকরি করতেন, সে চাকরিও এখন এই চিকিৎসার সংক্রান্ত কারণে, পায়ের আঘাতজনিত কারণে উনি এখন নিঃস্ব অবস্থায় জীবনযাপন করছেন। ক্রীড়ামন্ত্রী সকল দেশপ্রেমী ভাইদের কাছে উনি অনুরোধ জানিয়েছেন ওনার এই চিকিৎসাভারে চট্টগ্রাম জেলা ক্রীড়া পরিষদ এবং খেলোয়াড় সমিতি সহ সর্বস্তরের ক্রীড়াপ্রেমী যারা বৃত্তশালী আছেন তাদেরকে এগিয়ে আসার জন্য পরিবারের পক্ষ থেকে তিনি নিজেও বলেছেন, তার পরিবারের সদস্যরাও জানিয়েছেন। আপনারা যারা ওনার খেলা দেখেছেন এবং খেলা ভালোবাসেন, খেলা ক্রীড়াঙ্গনকে যারা ভালোবাসেন, তারা অবশ্যই এই শফিউল আলম শফির চিকিৎসার্থে এগিয়ে আসবেন, সেই প্রত্যাশা পরিবারের পক্ষ থেকে। এবং বিশেষ করে উনি চট্টগ্রামে যখনই ফুটবল যেখানেই ফুটবল খেলার আয়োজন হয়, খেলাধুলার আয়োজন, সেখানে উনি নিবেদিতভাবে থাকেন। তবে সবচেয়ে একটি দুঃখের বিষয়, উনি বিগত একটি একাডেমির প্রশিক্ষণ চলাকালীন এই চিকিৎসা আহত অবস্থায় একটি ফাইনিয়ার টিমের এবং একটি থার্ড ডিভিশন টিমের প্রশিক্ষণরতকালে উনি আঘাতটা পেয়ে যান। পরবর্তীতে এখন উনি প্রায় দীর্ঘ 6-7 মাস উনি এখন মানবত জীবন যাপন করছেন। তাই চট্টগ্রাম খেলোয়াড় সমিতি, সিজেকেএস এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড় এবং সংগঠকদেরকে উনি আহ্বান করেছেন, উনি যেন আবার পায়ে দাঁড়িয়ে যে কোনো একটি টিমে অথবা তার সেই প্রিয় মাঠকে তিনি আবার মাঠে গিয়ে অন্তপক্ষ অনুশীলন করে তার জীবনযাপন চালাতে পারে, সংসার চলার কাছে সে আকুল আবেদন জানিয়েছেন। এবং উনি যে দীর্ঘদিন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং, ঢাকা মোহামেডান স্পোর্টিং, রহমতগঞ্জ ফকিরেপুল সহ সব ক্লাবে যেভাবে উনি সার্ভিস দিয়েছেন, সেবা দিয়েছেন, ক্রীড়াঙ্গনকে ভালো রেখেছেন, সেটি যেন উনি আবার কমপক্ষে তাদের কাছে সহযোগিতা পান সে আশ্বাস তো রেখেছেন। আমি একজন ক্রীড়া সংগঠক হিসেবে, আমি ওনার নিকট আত্মীয় হিসেবে এবং সংগঠক হিসেবে সকলের প্রতি আমার অনুরোধ, তাকে এবং তার পরিবারকে দেখে তাকে যেন আবার একটু অস্ত্রোপচার এবং বিশাল সেই ব্যয়ের হাত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামের নারকাতলা থেকে বাবুল হোসেন বাবলা, নিউজ ফেস টিভি, চট্টগ্রাম। এই সব মানে খুঁজে বের করার চেষ্টা করেন, সব সিটি দেওয়া হয়েছে।